নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়না ফেব্রুয়ারি রয়েছে ভৈমি একাদশী আর এই ভৈমি একাদশীর দিন নারায়ণের কৃপায় পাঁচ রাশির ইচ্ছা পূরণ হতে চলেছে আমি যে পাঁচ রাশির নাম জানাতে চলেছি সেই পাঁচ রাশির জাতক এবং জাতিকাকে একটি কাজ অবশ্যই করতে হবে আপনি যদি এই একটি কাজ করতে পারেন একাদশী চলাকালীন অবস্থায় তবে নিশ্চিন্তে থাকুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে অর্থনৈতিক কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ঋণ মুক্তি ঘটবে এই ভৈমি একাদশী শুরু হচ্ছে একত্রিশে জানুয়ারি রাত্রি দুটো আটত্রিশ মিনিটে এটিকে যদি ইংরেজি মত হিসাবে ধরা যায় তবে পয়লা ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে ভৈমি একাদশী এবং এই ভৈমি একাদশী থাকছে পয়লা ফেব্রুয়ারি বুধবার বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনি নারায়ণের কৃপা পেতে অবশ্যই একটি কাজ করুন প্রথমত সকালে খুব শীঘ্রই ঘুম থেকে উঠে পড়ুন ঘুম থেকে উঠে যথাসম্ভব শীঘ্র স্নান করে নিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এদিন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করুন অর্থাৎ নিরামিষ খাবেন কোনো প্রকার আমিষ খাদ্য খাবার গ্রহণ করবেন না এবং স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আপনি অবশ্যই গো মাতাকে নিজের হাতে তৈরি একটি রুটি খাওয়ান রুটির মধ্যে সামান্য কিছু মিষ্টান্ন রেখে দিবেন। এবং সেই রুটিটি গোমাতাকে অবশ্যই খাওয়ান প্রথমে গোমাতার চরণ পবিত্র জল দিয়ে ধুয়ে দিন তারপর গোমাতার চরণ স্পর্শ করুন এবং সবশেষে গোমাতাকে রুটি খাওয়ান গোমাতা হচ্ছে হিন্দু ধর্মশাস্ত্রে এমনটা মানা হয় তার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বাসস্থান রয়েছে কাজেই আপনি যদি গোমাতার সেবা করতে পারেন তবে তেত্রিশ কোটি দেবদেবীর সেবা করা হয় আর এই সেবা যদি একাদশীর দিন করতে পারেন তবে গোমাতার পাশাপাশি নারায়ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে এছাড়াও এই দিন আপনি গরীব দুস্থ ব্যক্তিকে যতটা সম্ভব সাহায্য করুন আহার করান গোমাতার সেবা করুন এবং দেখাশোনা করুন এতে দেখবেন আপনার যদি কোনো পাপ থাকে তবে সেই পাপ খুবই দ্রুত দূর হয়ে যাবে এছাড়াও আপনি এই দিন সন্ধ্যার সময় অসত্য গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্জ্বলিত করুন এবং আপনার যে অর্থনৈতিক কষ্ট রয়েছে সেই অর্থনৈতিক কষ্ট থেকে যেন বেরিয়ে আসতে পারেন তার কৃপা প্রার্থনা করুন দেখবেন অসত্য গাছেও যেহেতু তেত্রিশ কোটি দেবদেবীর অধিষ্ঠান রয়েছে আর এই তেত্রিশ কোটি দেবদেবীর কৃপায় আপনি অর্থনৈতিক কষ্ট থেকে বেরিয়ে আসবেন আপনার ঋণ মুক্তি ঘটবেই ঘটবে এছাড়াও এই দিন বাড়ির ঠাকুর ঘরে একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন দেখবেন প্রদীপটি যাতে না নিভে যায় এছাড়াও এই দিন আপনি ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার করে জপ করুন অবশ্যই উপকার পাবেন যারা সন্তানহীনতায় ভুগছেন সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে অর্থনৈতিক কষ্ট দূর হবে এছাড়াও যারা কর্মসংক্রান্ত ব্যাপারে সমস্যায় রয়েছেন তাদের কর্ম সমস্যা দূর হবে কাজেই এই কাজগুলি করুন আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে পড়ে যান তবে আপনার উপর ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীদেবীর কৃপা বর্ষিত হবে কারণ এই দিন আবার থাকছে ধনলক্ষ্মী যোগ অষ্টলক্ষ্মী যোগ আর এই ভৈমি একাদশী ও অষ্টরক্ষী যোগে মেষ রাশি মকর রাশি কন্যা রাশি সিংহ রাশি ও কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক কষ্ট দূর হবে সন্তানহীনতায় যারা ভুগছেন তাদের মনের ইচ্ছা পূরণ হবে এছাড়াও কর্মসংক্রান্ত সমস্যার সমাধান ঘটবে